ভালোবাসা শ্রদ্ধার ছোঁয়ায় আপনারা সবাই এক হয়ে একাত্মতা প্রকাশ করে আপনাদের উপজেলা 3 বছরের জন্য বিবেকম জনসংখ্যা দাবিকে সভাপতি করেছেন, আমার প্রিয় ভাজন কুদ্দুস ভাইকে সেক্রেটারি করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষার প্রতি তারা যেন নির্বিঘ্নে আপনাদের সাথে নিয়ে বাংলাদেশের মৌলিক অধিকার বাস্তবায়ন নিয়ে গিয়ে চলেন। এই জন্য আপনাদেরকে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশ কুড়িগ্রাম লীগের পক্ষ থেকে এবং কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা শুভাশিস এবং শুভ কামনা শুরু করছি। লাখো শহীদের রক্তের আলপনা দিয়ে আঁকা বাঙালি জাতির কণ্ঠে এই মাসে লাল সবুজের পতাকা দিয়েছিল। এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গর্বিত মাস, অহংকারের মাস। আপনাদের একটু ভাবতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। কাশিম বাজার কুটি চক্রান্তে পলাশী প্রান্তরে সিরাজদৌল্লা পতন হয়েছিল। ভারতবর্ষ এলো, পাকিস্তান এলো, আমরা বাঙালি, আমাদের কিছুই হলো না। সিরাজদৌল্লা পতনের পর বাঙালি জাতিসত্তার, বাঙালি জাতীয়বাদের যে চেতনা আমাদেরকে জেলে জুলুম অত্যাচার ঘুরিয়ে দিয়ে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনা বাংলার বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, জীবনানন্দের রূপসী বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই কথাটা অর্থ হচ্ছে এই তো হেতায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর পথে, এই জীবনে যে কটা দিন পাবো সবাই মোড়া হেসে কেড়ে কাটিয়ে দেব দোহে স্বপ্ন পথে, বঙ্গবন্ধু এই কথাটা ধারণ করছে। এইটাই সোনার বাংলা। এই সোনার বাংলা কায়েমের জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মনে মা আপনাদের স্বপ্ন হারিয়েছে। আপনাদের এই কুড়িগ্রাম জেলায় 27,000 লোককে নির্বিচারে হত্যা করা হয়েছে, 99 জন মুক্তিযোদ্ধাকে আমরা হারিয়েছি, অনেক রক্ত, অনেক বেদনা, অনেক দুঃখ, অনেক বড়াক্রান্ত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। ক্যান্টনমেন্টে গড়ে উঠেছে বিএনপি, ক্যান্টনমেন্টে গড়ে উঠেছে ক্ষমতার বলে জাতীয় পার্টি, তাদের অবস্থা বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার, মৌলিক অধিকার কেউ করে। এই পিছনে এই ছেলে, এই ছেলে এই পিছনে ছেলে, এই চুপ রাই, এই ছেলে চুপ রাখো, একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আমার ইতিহাস যদি আমি না জানি, আমি আমলই করি, আমলি ইতিহাস যদি না জানি তাহলে হবে না। আমি যতবার এসেছি আমি ততবার চিলমানি এই যে আপনাদের উপস্থিতি, আপনাদের আন্তরিকতার ছোঁয়া, হৃদয়ে ভালোবাসা মিলন মেলা আমি মুক্ত হয়েছি। তাই আমি বন্ধুবর আমার রণাঙ্গনের সাথী কুদ্দুস শওকত আলী এবং কুদ্দুসকে বলেছিলাম, সত্যি আপনার অনন্য জেলার মধ্যে জাতীয় নির্বাচনে যেভাবে আপনারা নির্বাচনে বিশিষ্ট ভূমিকা নিয়ে ত্যাগ তিতিক্ষা করে কষ্ট করে নৌকাপক্ষে যে জয়লাভ দেখিয়েছেন, এটা আমি আপনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন দিয়ে ছোট করব না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাদের মান সম্মান রেখেছ, আমাদের মমতাময়ী মা যিনি কুড়িগ্রামবাসীর জন্য সবসময় চিন্তা করেন, তার কাছে তোমার বঙ্গবন্ধুর প্রতি যে আদর্শ, যে শ্রদ্ধা, সেটা আপনারা প্রকাশ করেছেন,
নৌকাকে সমর্থন করেছে, আল্লাহ তাআলা আপনাদের রহমত বর্ষণ করুন। মানুষ দেখে শেখে, মানুষ করে শেখে, মানুষ পড়ে শেখে। আমি কুড়িগ্রাম জেলার সব উপজেলাকে বলব, আপনারা আসুন, চিলমাইতে দেখুন যে মানুষ অল্প সময়ের মধ্যে কীভাবে, আমাদের দুজন নেতা বাইরে ছিল চিকিৎসার জন্য, স্বল্প সময় এত সুন্দর সংগঠিত আনন্দময় মিলন মেলার পরিবেশে যে আপনার আনন্দের ঢেউ তুলে দিয়ে একটা কাউন্সিল করলেন, এইটাই তো জীবনের আমাদের আশা আকাঙ্ক্ষা। আপনাদের শ্রদ্ধা দেখালে পাহাড়ে বা ফাটাফাটি সব কিছু আপনাদের মধ্যে আছে। আজকে সার্কভুক্ত এশিয়ায় আপনারা জানতে হবে আপনি আমলি করেন। আজকে শ্রীলঙ্কায় মৌলিক অধিকার, আজকে পাকিস্তানের মৌলিক অধিকার, আর আজকে ভারতের মৌলিক অধিকার, নেপালের মৌলিক অধিকার, ভুটানের মৌলিক অধিকার, এই সার্ক এশিয়ার মধ্যে আমরা কিন্তু অনন্য। আজকে বঙ্গবন্ধু কন্যা যিনি সফল দশ রাষ্ট্রনায়কের মধ্যে একজন, যিনি সততার মধ্যে একজন, তিনি বাংলাদেশের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে চলেছেন। আজকে আত্মনির্ভরশীল, সমৃদ্ধিশীল, অগ্রগতি, সমতার ভিত্তিতে লাল সবুজের পতাকা নিয়ে ওনার পিছনে আমরা এগিয়ে চলেছি। বঙ্গবন্ধু 47 বছর আগে যে উন্নয়ন মশাল দেখিয়েছিলেন, সেই উন্নয়ন মশাল নিষ্ঠার সাথে স্বপ্ন সিঁড়ি বয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। হতবাঙালির বাঙালি পাকিস্তান পিওরে ভারতবর্ষে কোনো অনুকরণকারী, কোনো অনুসরণকারী ব্যক্তির ছিল আল্লাহ রহমত। যে আমরা মহাবীরকে পেয়েছি, স্বপ্ন পুরুষকে পেয়েছি, বঙ্গবন্ধুকে যিনি একজন অনুসরণকারী, যিনি একজন অনুকরণকারী। 75 সালে ভয়াবহ ঘটনা, বাঙালি জাতির কলঙ্কের অধ্যায় সূচিত হওয়ার পর্ব আমরা পিতৃহীন হয়েছিলাম। জাতীয় পার্টির চেতন হলে, বিএনপির চেতন হলে আমাদের ভিতরে ভালোবাসার সুখ সব কিছু ভুলে গিয়েছিলাম, আঁকড়ে ধরেছিলাম আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ প্রতিনিধি পাঠাবে। অবশেষে এলো সেই সন্ধিক্ষণ, আমাদের মমতা মরিয়া মা বাংলাদেশে আসলেন তার সন্তানের কাছে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে সমস্ত কথাবার্তা আলোচনা হয়েছিল জাতীয় পার্টির আমলে, বিএনপির আমলে, ভাবতে গেলে লজ্জা করে। যে জয় বাংলা রণধ্বনি দিয়ে আমরা পাকিস্তানের মোকাবিলা করেছিলাম, যে জয় বাংলা বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু দিয়ে উচ্চারণ করে পাকিস্তানের বুকে আঘাত করেছিলাম, তা নির্বাসনে পাঠার জন্য চক্রান্ত হয়েছিল। আজকের বিএনপির কোনো লোক, আজকের জাতীয় পার্টির কোনো লোক কোন শুনবেন না মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অথচ জয় বাংলা ছিল রণধ্বনি, সেটা হাইকোর্ট থেকে রেট দিয়েছে। কত কিছু অত্যাচার হয়েছে, চক্রান্ত হয়েছে, আমাদের নেত্রীর উপর 21 বার তাকে বাড়ার পরিকল্পনা হয়েছে, প্রতিবারে বেঁচে গেছেন, কারণ বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। প্রেসিডেন্ট ওবামা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, ইওর এক্সেলেন্সি, হোয়াট ইজ ইওর ম্যাজিক লিডারশিপ ডেভেলপমেন্ট ইন অল সেক্টর স্পেশাল ইন ডিজিপি 5? উনি বলেন, উনি বাংলাটা হত্য হচ্ছে, কি আপনারা এখন জাদুঘরে নেতৃত্ব আছে যারা বাংলাদেশ মানুষকে আপনার উন্নয়ন করতেছেন এবং জিডিপি 5-7 নিয়ে গেছেন? উনি বলছেন, ইওর এক্সেলেন্সি, ইট ইস দ্য পিপুল অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের জনগণের অর্জন। আই বিলিভ দেম, আমি তাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট দেম, আমি তাকে বিশ্বাস করি, দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে।
এই যে বাংলাদেশের জনগণকে নিয়ে যে চল করেছেন তাৎক্ষণিকভাবে ইতিহাসে, এটা বিরল। আপনারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের কথা আপনাদের বলতে হবে, মুখে মুখে আওয়ামী লীগ করেন। বাংলাদেশের মৌলিক অধিকার যারা দিয়েছে সেটা আত্মপ্রত আওয়ামী লীগ। আজকে কৃষিতে দেখেন, কৃষির উন্নয়ন দেখেন, আজকে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন দেখেন, আজকে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন দেখেন, আজকে বাসস্থানে উন্নয়ন দেখেন। বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, করেছে। বাংলাদেশের একমাত্র জেলা কুড়িগ্রাম যেটা দুইটা নদী বন্দর আছে, স্থল বন্দর, নৌবন্দর। যখনই এসেছে, যখনই নেত্রী এসেছেন, যখন যা চেয়েছেন নেত্রী তাই দিয়েছে, দেননি। বাংলাদেশের মানুষ 12 মাসের মধ্যে 7 মাস কাজ থাকে, কৃষক কৃষির উপর তো নির্ভরশীল। শত প্রতিকূলতার আবহাওয়ার মধ্যে চিলবাড়ির মানুষ, চিলবাড়ি উপজেলার মানুষ যে কষ্ট করে, কুড়িগ্রাম অন্য উপজেলা তা কষ্ট করে না। 7 মাস 12 মাসের মধ্যে 7 মাস কাজ থাকে না, 5 মাস কোনো কাজ থাকে না, কৃষকরা খাদ্যের কষ্টে থাকে। এই ধাবন, এই অনুধাবন, এই চিন্তা বিপি করেনি, জামাত সরকার করেনি এবং জাতীয় পার্টি করেনি। চ্যালেঞ্জ করছে নেত্রী বলে আমি খাবো, আমার ছেলেরা খাবে না, আমার ভাইরা খাবে না, আমার দাদারা খাবে না। তিনি 10 টাকা ধরে 30 কেজি চাউল প্রবর্তন করলেন। শুধু তাই নয়, আগামী জানুয়ারি মাস থেকে এটা 7 মাসের হবে। এই সরকার ঘোষণা করেছে, যদিও এটা গেজেটের আকারে প্রকাশ পায় নাই, সেটা হচ্ছে পেনশন ভাতা দেবেন যারা নিঃস্ব, যাদের করণীয় নেই, যাদের দেখাশোনা করেন নাই, অনেকে আছে না এরকম, তারা এই ভাতাটা পাবে। সময় কম, নামাজের সময় আসে, একটা কথা বলে দেব, মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্রের মৌলিক অধিকার একমাত্র আওয়ামী লীগ সম্পাদন করেছে, অন্য কোনো দলে করেনি। এবং চিলমারির বাসীর যে বৈকুণ্ঠ, যে আজকে যে ভালোবাসার ছোঁয়া, আজকে যে সুখবর, আত্মীয় বন্ধনে আপনারা আবদ্ধ হয়েছেন, প্রীতির মাধ্যমে যেভাবে আবদ্ধ হয়েছেন, এইটি কিন্তু বলে ভালোবাসা। এই যে হচ্ছে আমাদের, এই যে আপনার সুসংগত আমাদের, কারণ আপনারা আমাদের প্রাণের প্রেম, আপনারা আমাদের ভালোবাসা, আপনারা আমাদের উচ্ছ্বাস, আপনাদের আমার আনন্দ, আপনারা আমার ছাত্র। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যতই চক্রান্ত হোক না কেন, এক ধপে টিকবে না, কারণ আপনাদের এখানে নেতৃত্ব আছে। স্বাধীনতার সংগ্রামের যুদ্ধের সময় সূর্য সেনে বীর বিক্রম শওকত আলী আসে, মিষ্টি ভাষী আমার প্রিয়জন, প্রিয় বজন কুদ্দুস ভাই, যেখানে নেতা ভালো থাকে, যেখানে নেতার সৎ থাকে, যেখানে নেতার সততা থাকে, যেখানে নেতা ভালোবাসা আবদ্ধ থাকে, উচ্ছ্বাস থাকে, সেখানকার মানুষ, সেখানকার কর্মী এইরকম সুন্দর সুন্দর পাশে বসে এক বাক্যে রাগ দেয়, এক বাক্যে কথা বলে। আজকে এইবার শেষ করছি, সূর্যোদয় তুমি, সূর্য অস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, রাখো শহীদের রক্তের আলপনা দিয়ে আকার, যে স্বাধীনতার পতাকা বাংলাদেশের মধ্যে এনে দিয়েছিল সেই মাস, আজকে এই ডিসেম্বর মাস, আসুন আমরা সেইকে অনুধাবন করে বাংলাদেশকে একটি সুন্দর প্রীতি ভালোবাসা আনন্দের উচ্ছ্বাসা সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন গড়ে উঠবে একটি বাংলাদেশ। তুমি জাগ্রত জনতা, তুমি সারা বিশ্বের বিশ্বাস, তুমি আমার অহংকার। জয় বাংলা, জয় বাংলা। আজকের এখানকার সুন্দর বিলাল মেলা।